খাড়া খাড়া চন্দনের ফোঁটাটা দিয়া লই, কিচ্ছু চিন্তা করবি না, বেশ ভালোই যোগাযোগ হয়েছে। গুরুদেব ওহন আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আসেন, তারে আর গুরুদেব রে চিঠি দিছি, চাকরি তোর একটা হইবই। এই নে পকেটে ঠিকানা রাখলাম, মনে রাখবি অশ্বিনী দত্ত রোড বালিগঞ্জ। আর শোন কথাটা একটু কম কবি, সোনারে হোনা শালারে হালা এসব কবি না, যত পারবি হপন বাদ দিবি। আরে কিছু চিন্তা কইরো না দিদি, প্রথমবার যখন তোমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম কথা কম কইতে কইছিল, আমি তো কথাই কই নাই, তোমার শ্বশুর বাড়ির লোকরা ভাবছিল আমি নাকি বোবা। না না কি জান উল্টা পাল্টা কইছি, না না উল্টা পাল্টা কিছু কই নাই, ওই একজনে জিগাইছিল চন্দন সর্ষিত অর্থ কি, তখন কইছিলাম ওই কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর সরসর করে না, এই বাবাকে হাইচা ফেলাই লইয়া যা। যাও কাক এখন পায়ে ধুলা দাও বেরোই, দুগ্গা দুগ্গা। এ কি মশাই আপনি শুয়ে আছেন কেন, উঠুন উঠুন আমরা বসবো না। আমি কি জানি আপনারা বসবেন না কি করবেন, আমি তো আর আপনাকে নিমন্ত্রণ কইরা আনি নাই, আমি সারা রাত জায়গা আছি, আমার ইচ্ছা আমি শুয়ে যামু। বাবা এটা কি মগের মূল্যক নাকি, আমরা দাঁড়িয়ে থাকবো উনি সব সিট জুড়ে শুয়ে থাকবেন। এ কন্ডাক্টর এই একে তুলে দাও। এ বাবু এ ক্যা বাট হ্যায় দেখতা নাহি, চার আদমি কা সিট হ্যায় আপ সোকে যাতা হ্যায় উঠিয়ে। দেখতা হ্যায় সেই লিগাইত সাইট টিকিট কিনা হ্যায়, এখন আমার ইচ্ছা হয় সুকে জায়গা, ইচ্ছা হয় বৈশকে জায়গা, সাইরখানা সিটি যখন আমার। তা এখানে তো খুব শুয়ে যাচ্ছেন, দেশে কিসে যাতায়াত করতেন? হাতিতে। বাবা আপনি বাড়িতে হাতি পুষতেন নাকি, হাতির খাবার করো জানেন? শুধু হাতি পুষতাম না, হাতি গাছ আসিল, যারা দিলেই হাতি পড়তো, আর খাওয়ানোর খরচ তো লাগতোই না, যাতায়াত শেষ হইলেই হাতি ফুস কইরা ভ্যানিশ হইয়া যাইত। বাহ বাহ এ তো দেখছি জব্বর মার রে। শাবাস গুরু তুমি শুয়ে যাও গুরু, আমরা দাঁড়িয়ে যাচ্ছি। যাক ভানু আইসস, যাক নিশ্চিন্তি, যা গুরুদেব হন একলা আসেন, এই বেলা প্রণামটা সাইরায়। গুরুদেব কেমন রাগি শুনছি, আমার কেমন ভয় করে। না না কিছু কইব না, যা যা যামু যা। কে আগা? আমি ঢাকার ভানু, পেন নাম হই গুরুদেব। পেন নাম নয় কথাটা প্রণাম, একটা রফলা লাগবে, ভেম হইয়া গেছে। ভেম নয় ভ্রম, ওটাতেও রফলা লাগবে। বাবা এ প্রত্যেক কথায় রফলা লাগবে, প্রত্যেক নয় প্রত্যেক, ওটাতেও রফলা লাগবে। ব্রেশ ব্রেশ ওটাতে আর রফলা দিও না, না দ্রিমুজ রখন তখন সব ট্রাতেই দ্রিমু, বেশ তাই দিও। এখন বলো তোমার দিদি কেমন আছেন? আপনার আশীর্বাদে সকলেই খুব ভালো আছে গুরুদেব। তোমার হাতে ওটা কি? এইটা এইটা একজোড়া স্যান্ডেল, আসনের সময় দিদি কি না দিছিল। বাহ চমৎকার পাদুকা তো, বেশ দেখতে কিন্তু। গুরুদেব আপনি নিবেন, আপনার যখন পছন্দ হয়েছে নেন না। না না সে কি, তোমার পাদুকা আমি নেব কেমন করে, লোকে বলবে কি? না না কেউ কিছু বলবো না, আপনারে দিয়ে আমি ধন্য হই। না না তোমায় যদি কেউ জিজ্ঞেস করে তোমার পাদুকা কোথায় তখন কি বলবে? না না কেউ জিগাইব না, আর যদি নিকান নিতান্তই জিজ্ঞাসা করে তখন কমু কুত্তায় লইয়া গেছে। না না সে যা হোক, এখন শোনো, তোমার দিদি চিঠিতে তোমার চাকরির কথা আমায় লিখেছিলেন, যাও উল্টো দিকের ঘরে কর্নেল চ্যাটার্জি আছেন, ওনার সঙ্গে কথা বলো গিয়ে। ইংরেজিতে কথা কইব না তো? না না বাঙালি ইংরেজি বলবেন কেন, মায়ের ধৈর্য করব না তো? না না তুমি নির্ভয়ে যাও। কে হিউজ দেয়ার কামসার সে আইগা, আমি ঢাকার ভানু। ও হ্যাঁ গুরুদেব তোমার কথা বলেছিলেন বটে, তা তুমি যুদ্ধে যেতে রাজি আছো তো? আইগা হ্যাঁ। বাংলাদেশের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো? আইগা হ্যাঁ। ভারতবর্ষের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো? চাকরির লিগা দেখেন আমি সৌরজগতের যে কোনো জায়গায় যাইতে রাজি আছি। বেশ বেশ তাহলে তোমাকে মিলিটারিতে ভর্তির ব্যবস্থাই করে দিচ্ছি, তবে যুদ্ধে যাইতে হইলে আমার দুইখান কথা আছে।
কি কথা? যুদ্ধে যদি আমি মরি, বিদেশে মরলে কোনো কথা নাই, যদি নিজের দেশে মরি দুইখান কথা আছে। নিজের দেশেই মরবে? নিজের দেশে যদি মরি, আমার দেহ থাকবো কই? মাটির উপরে না মাটির তলে? যদি মাটির উপরে থাকে কোনো কথা নাই, আর যদি তলে থাকে দুইখান কথা আছে। মাটির তলাতেই থাকবে? বেশ, সেই মাটির যে চাষ হইব, ওই লাঙ্গল দিয়া হইব না ট্রাক্টর দিয়া হইব? যদি লাঙ্গল দিয়া হয় কোনো কথা নাই, আর যদি ট্রাক্টর দিয়া হয় তাহলে দুইখান কথা আছে। ট্রাক্টর দিয়েই হবে? বেশ, ট্রাক্টর দিয়া হইলে আমার দেহ অর্থাৎ কঙ্কাল তো উঠাইব, সেই কঙ্কাল পাঠানো হইব কই? ফার্টিলাইজারে না কাগজের কলে? যদি ফার্টিলাইজারে পাঠানো হয় কোনো কথা নাই, আর যদি কাগজের কলে পাঠানো হয় তাহলে দুইখান কথা আছে। কাগজের কলেই পাঠানো হবে? বেশ কথা, সেই কাগজ দিয়া অর্থাৎ আমার হাড়ের গুড়া দিয়া কি কাগজ তৈরি হইব? রাইটিং পেপার না টিস্যু পেপার? যদি রাইটিং পেপার হয় কোনো কথা নাই, আর যদি টিস্যু পেপার হয় দুইখান কথা আছে। টিস্যু পেপারই হবে? বেশ, সেই টিস্যু পেপার পুরুষে ব্যবহার করব না স্ত্রীলোকে ব্যবহার করব? যদি পুরুষে ব্যবহার করে কোনো কথা নাই, আর যদি স্ত্রীলোকে ব্যবহার করে তাহলে দুইখান কথা আছে। স্ত্রীলোকেই ব্যবহার করবে? তেইলে হালায় যুদ্ধেই জামুনা। আরে, আপনার সকলে গুরুদেবের লগে দেখা করতে আইছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আপনারা তো সব গুরু ভাই, মানে একবারে আপনার লোক। আপনি নিশ্চয়ই ভানুবাবু? বাদলবাবুর কাছে শুনেছি মশাই আপনি খুব রঘুরে লোক। তা গুরুদেবের আশীর্বাদে। আরে মশাই, আপনি তো শুনেছি খুব ভালো গান টানও করেন, দু একখানা শোনান না? এ দেখেন, গান গাইতে আমার কোনো আপত্তি আছিল না, তবে এই বাড়িতে তো হারমোনিয়াম নাই। এই বাদলবাবু, এ কি যে হারমোনিয়ামকে হারমোনিয়াম বলছে? এই গুরু, হারমোনিয়াম রে হারমোনিয়াম কস কেন? বা দিদি যে কইয়া দিল, সোনারে হোনা কবি না, সালারে হালা কবি না, যত পারবি হ বাদ দিবি, তা বলে তুই হারমোনিয়াম রে হারমোনিয়াম কবি? বোঝো, একে তো স আর হয়ের ঠেলায় আছেই, তারপর আবার চন্দ্রবিন্দুর ঠেলা, ঘোড়াও নাকি এখানে ঘোড়া। আচ্ছা ভানুবাবু, আপনাকে যে লোক এরকম বাঙাল বলে আপনি রাগ করেন না? কেন রাগ করুন কেন, আমি তো গর্ব বোধ করি, দেশবন্ধু জগদীশ বোস, সরোদিনী নাইডু, অশ্বিনী দত্তের দেশের লোক, আমি বাঙাল। না মানে কেমন একটা সময় না তো মানে বাঙাল। তা আমি তো বাঙাল, আপনি কি? কেন আমি আবার কি, আমি বাঙালি। হ্যাঁ তাহলে কি খাড়াইলো? খাড়াইবে আবার কি? ও মা খাড়াইবো না, জিনিসটা ব্যাকরণে ফেলান। আমি হইলাম বাঙাল, আপনি হইলেন বাঙালি, আমি হইলাম গিয়া পুংলিঙ্গ, আপনি হইলেন গিয়া স্ত্রীলিঙ্গ। আরে দুর্মশাই! আচ্ছা ভানুবাবু, আমরা অনেক বাঙালের কাছে শুনেছি আপনাদের দেশে নাকি অনেক অদ্ভুত অদ্ভুত সব মজার জিনিস আছে, তো সেরকম দু একটা জিনিসের কথা বলুন না। আপনাকেও দেশে দু একটা অদ্ভুত ব্যাপারের কথা আগে কর না। আচ্ছা বেশ, আমার ঠাকুরদাদার বাবা হরিদ্বার থেকে একটা ঘটিতে করে জল এনেছিল। প্রথমে এই ভুল করলেন, ওটা হরিদ্বার না হরদ্বার, হরি তো থাকে মথুরা বৃন্দাবনে, হরদ্বার হইল মহাদেবের জায়গা। জায়গা তারপর কন? হ্যাঁ, তা সেই ঘটির জল আমাদের বাড়িতে তোলা ছিল, হঠাৎ একদিন ধাক্কা লেগে সেটা পড়ে তার জল চারদিকে গড়িয়ে গেল, আর তার থেকেই আজকে বর্তমানে চারটে বিরাট দিঘি সৃষ্টি হয়েছে। আছে আপনাদের দেশে এরকম অদ্ভুত জিনিস? ঠিক এইরকম নাই, তবে শোনেন, আমার ঠাকুরদাদার ঠাকুরদাদা, আপনার কি ফাদার সাইড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাদার সাইড। কৈলাস পর্বত থেকে একটা ডালিম গাছ আইনা আমাকে ঘরে পৈতা দিছিল, সেই গাছে একদিন ছিলে ছো মারলো, ব্যাস একটা ডালিম গেল মাটিতে পড়া, আর তাইটা যে রস ছুটলো তার থেকেই তৈরি হলো পদ্মা নদী। এই লিগাই পদ্মা প্রমুক্তা, কৈলাসে খালি প্রলয় নাচন হয় তো। আচ্ছা ঠিক আছে, আর একটা বলছি, বলেন, বর্ধমান থেকে একটা স্পেশাল ট্রেন আসতো কলকাতায় এত দ্রুত গতিতে যে মাইল পোস্ট গুলোকে মনে হতো ঠিক যেন চিরুনির দাঁড়া। বাবা, মাইল পোস্টে তো কাছাকাছি, সাংঘাতিক স্পিড তো? হ্যাঁ আছে, আপনাদের দেশে ওরকম অদ্ভুত জিনিস? না ঠিক ওরকম নাই, তবে শোনেন, আমাকে নারায়ণগঞ্জে জেঙ্কিন সাহেব ঢাকার ম্যাজিস্ট্রেটের লগে দেখা করতে আইব, মেম সাবাইছে তুইলা দিতে, অগত আবার বিদায় সুমনের সিস্টেম আছে, তা আমাগো সাহেব যেই সুমা দিব সেই সুমা গিয়া পড়ল ঢাকা স্টেশনে মিসেস স্মাইলের মুখে। মিসেস স্মাইলকে? হে ম্যাজিস্ট্রেট সাহেবের চাপরাটি যে জেঙ্কিন সাহেবের ঢাকায় রিসিভ করতে আইছে। আচ্ছা আবার শুনুন, বেশ, আমার বাড়িতে আমার ঠাকুরদা একবারে একটা গোটা পাটা খেতে পারতেন,
বাবা, তবে পাঠা খাওয়াটাই বড় ব্যাপার নয়, সেই পাঠাটি হজম করতেন যে কবরেজ মশাইয়ের ঔষধে সেটিই হলো আসল। ও, তা পাঠা খাওয়ার পরে কবরেজ ঠাকুরদাদা এই ওষুধ খেয়ে শুতেন। কি সাংঘাতিক হজমি কি বলবো মশাই, আধ ঘন্টা পরে ঠাকুরদাদা আবার খেতে বসতেন। হ্যাঁ, আছে আপনাদের দেশে এরকম হজমি ওষুধ? আছে, এ আমার ঠাকুরদাদা অবশ্যই গোটা পাটা খাইতে পারতো না, তবে একদিন বস আস মনে আমাকে পাড়ার রমণী কবিরাজের কাছ থেকে হজমির ওষুধ চাইয়া খাইলেন। খাইয়া ঘরে গিয়া শুয়া পড়লেন। সকালবেলা দরজা আর খোলে না, সকলে চিন্তিত। দরজা ভাইঙ্গা ভেতরে ধুইকা গিয়া দেখে কি খাটের উপর খালি নোখ আর চুল পইরা আছে, বাকি পুরা মানুষটাই হজম হইয়া গেছে। তা ভানুবাবু, আপনি নিশ্চয় ইস্ট বেঙ্গল সাপোর্টার, এবার সেকেন্ড রাউন্ডে আউট হয়ে গেলেন মশাই। ক্লাবের কর্তৃপক্ষ যদি আমার লগে কনসাল্ট করতো তাইলে হারতো না। কেন, আপনি কি ঢাকা থেকে প্লেয়ার আনতেন নাকি? না না, ঢাকা থেকে আনুন কেন, এইখানে ইটলুট করতাম। বাকি নজন কি না খেললেও চলতো? আর দুটো আগে শোনেন নাকি করতাম, আমি একটা টেরা স্ট্রাইকার আর একটা টেরা গোলকিপার লইতাম। আমাকে টেরা স্ট্রাইকার যখন শট লইতে যাইতো, অপর পক্ষের গোলকিপার ভাবতো বাম দিকে শট লইবার ঢুকাই দিত ভসাত করে ডাই, ব্যাস গোল। আর আমাকে টেরা গোলকিপার যখন পজিশন লইতো, অপর দিকের স্ট্রাইকার ভাবতো বাম দিকে পজিশন লইছে মাত্র ডাইনে, আসলে কিন্তু গোলকিপার ডাই নেই, সালান রসগোল্লার মতো গপাক ধরে ফেলাইতো। এই নে এই নি এই মিষ্টি গোলাম শেষ করেন তাড়াতাড়ি, মধু এখনই আপনাকে গজ দিব। সে কি মশাই খুন করবেন নাকি? ওমা, খুন করুম কেন, তবে গজ দেবেন বলছেন? গজ মানে তো হয় ছোড়া, নইলে লোহার পাত্র। এই না না, সেই গজ না, এ নে নে মধু বাবুকে গজ দে। এ কি মশাই, এ তো চা, চা কে গজ বলছেন কেন? ওইটাই তো হইলো কথা, এই চাটা তৈরি হওয়ার পর মধু তিনবার ফুটাইছে, তা তিন ফুটে এক গজ হইলো না?